করোনা আক্রান্ত উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভার নবনিযুক্ত বিধায়ক তপন দেবসিংহ। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি সাক্ষাৎ করে বলেন, কলকাতা বিধানসভার অধিবেশন রয়েছে, সেই অধিবেশনে যাওয়ার জন্য করোনা টেস্ট করানো হয়। করোনা টেস্ট পজিটিভ আছে, কিন্তু করোনার কোনো সিমটম নেই। আমি সুস্থ হয়েছি এবং আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি হোম কোয়ারেন্টাইন। বিধায়ক বর্তমানে কালিয়াগঞ্জের খড়সার গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানান। সেখানে 10 দিন কোয়ারেন্টিনে ও চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকবেন। সরকারের রিপোর্ট অনুযায়ী তিনি করোনা আক্রান্ত, কিন্তু সুস্থ রয়েছেন, চিন্তার কোনো বিষয় নেই বলে জানান কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তপন দেবসিংহ। তার কোনো সিমটম নেই, তবুও তিনি করোনা আক্রান্ত। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কোনো রকম করোনার লক্ষণ ছাড়াই করোনা টেস্ট করলে আধ ঘন্টা পরেই তার রিপোর্ট পজিটিভ এসেছে। ভেবেছিলেন নেগেটিভ রিপোর্টই হবে, সেই সার্টিফিকেট নিয়ে বিধানসভায় যাওয়া হবে। কলকাতা গিয়ে করোনা টেস্ট করার কি প্রয়োজন আছে ও নিয়ম রয়েছে, কিন্তু কলকাতা বিধানসভা অধিবেশনে যাওয়ার সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের বিশেষ রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। আমাদের আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছি সরকারের পক্ষে ও সমাজের পাশে। নিরপেক্ষ সংবাদ, হার্স নিউজ।